নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে প্রথমের মতো আমি আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে আমি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সত্য খবরাখবর এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে আছেন তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন দেখতে পাবেন তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালার লেখা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশন মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু আমি আরেকটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আছি ও কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা এখানে সরাসরি নিচে চলে যাবেন তো নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে তো এই অপশনটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন তো রাজ্যের কিন্তু আরও একটি জেলা আদালতে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো তো দেখুন এই অপশনটিতে লেখা রয়েছে যে স্টাফ রিক্রুটমেন্ট স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার আঠারো এস পার নোটিফিকেশন নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ডেট এত পঁচিশে এক দু হাজার উনিশ অফ উত্তর দিনাজপুর জাজশিফ তো উত্তর উত্তর দিনাজপুর কোর্টের যে এক্সামটি হয়েছিলো তো সেখানে কিন্তু বিভিন্ন পথ পোস্ট ছিল যেমন স্টোনোগ্রাফার এলডিসি ফরাস্ট নাইট গার্ড তো সব পোস্টগুলি ছিল তো সব পোস্টের কিন্তু স্টেজ ওয়ানের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেই রেজাল্টটি সম্বন্ধে এবার আমরা কিন্তু জেনে নেবো যে কতজনের কিন্তু নাম প্রকাশিত হয়েছে তো বন্ধুগান সেই অপশনটাতে ক্লিক করার পর কিন্তু এরকম একটি নতুন পিডিএফ কিন্তু ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা দেওয়া হয়েছে যে ফলোইং তো দেখুন উপরে কিন্তু আপছা আপছা করে লেখা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলিং ক্যান্ডিডেটস আর ডিরেকটেড সাকসেসফুল অন দ্য বেসিস অফ মার্কস অপটেন ইন দ্য স্টেজ ওয়ান এক্সামিনেশান হেল্ড অন একত্রিশ তিন দু উনিশ অর্থাৎ উত্তর দিনাজপুর যে কোর্টের এক্সামটি ছিল তো সেটি কিন্তু সেটি কিন্তু 31 তিন অর্থাৎ একত্রিশে মার্চ কিন্তু হয়েছিল একত্রিশে মার্চে সেই এক্সামটি হয়েছিল ফর ইন ফর তো দেখুন এখানে খুবই কিন্তু আপচা করে লেখা দেওয়া হয়েছে ফর ইন্টারভিউ অর নেক্সট স্টেজ এক্সামিনেশন ডেট শ্যালবি নোটিফাইড ইন ডিউ কোর্স তো দেখুন এখানে তো প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্টেনোগ্রাফার আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোনোগ্রাফার পদের জন্য রয়েছে তো দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে তারপর কিন্তু রোল নাম্বার দেওয়ার দিয়ে দেওয়া রয়েছে এখানে সিরিয়াল নাম্বার এক দুই তিন করে বলে দেওয়া হয়েছে তো দেখুন এখানে স্টেনোগ্রাফার পদের জন্য কিন্তু দেখুন তারপরে এখানে কিন্তু সাতাত্তর জনের কিন্তু নাম এখানে পাবলিশ করা হয়েছে স্টেজ ওয়ানের স্টেজ ওয়ান এক্সামিনেশনের ক্ষেত্রে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাত্তর জন রয়েছে লাস্ট সিরিয়াল নাম্বার তো এই সাতাত্তর জনকে কিন্তু স্টোগ্রাফারের জন্য ডাকা হয়েছে তো দেখুন এখানে ইস্টগ্রাফার পদের জন্য কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছটি ছিল তো তারপর দেখুন এখানে পিয়ন পিয়ন পদে বলে দেওয়া হয়েছে পিয়ন তো দেখুন এখানে সিরিয়াল নাম্বার বলে দেওয়া হয়েছে আর রোল নাম্বার বলে দেওয়া হয়েছে এখানে তো এগুলি কিন্তু আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন বা এই অফিশিয়াল নোটিফিকেশনটি আমি কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকেও কিন্তু আপনারা এটি ডাউনলোড করে আপনারা আপনাদের নিজেদের রোল নাম্বারগুলো কিন্তু দেখে নিতে পারবেন তো দেখুন এখানে পিয়নের পিয়নদের জন্য কিন্তু সাতচল্লিশ জন রয়েছে সাতচল্লিশ জনের কিন্তু নাম এখানে প্রকাশ করা হয়েছে তারপর দেখুন এখানে ফরাস ফরাসদের জন্য কিন্তু দেখুন সিরিয়াল নাম্বার আর রোল নাম্বার দেওয়া হয়েছে জনের নাম প্রকাশিত হয়েছে তারপর নাইট গার্ডের জন্য তিনজনের নাম প্রকাশিত হয়েছে তারপর প্রসেস সার্ভার এখানে কিন্তু দেখুন ষোলো জন রয়েছে তারপরে দেখুন সবচেয়ে বড় যেটা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো বন্ধুগান এখানে কিন্তু স্টেজ ওয়ানের কিন্তু এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে তো তারপরে কিন্তু এখানে আপনাদের স্টেজ টু রয়েছে তো এলডিসির ক্ষেত্রে কিন্তু এখানে তারপরে বলবো স্টেজ টুতে কিন্তু দেড় ঘন্টার একটি এক্সাম রয়েছে কনভেনশনাল টাইপ এক্সাম রয়েছে তারপরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট রয়েছে তারপরে কিন্তু ফাইনাল মেট লিস্ট কিন্তু প্রকাশিত হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলডিসির ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে অনেকজনের নাম কিন্তু প্রকাশিত হয়েছে অনেকজনের রোল নাম্বার তো দেখুন এখানে লাস্ট আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন যে দুশো কুড়ি দুশো কুড়ি জন কিন্তু দুশো কুড়ি জনকে কিন্তু স্টেজ টু এক্সামের জন্য কিন্তু ডাকা হয়েছে এলডিসির ক্ষেত্রে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক তো বন্ধুগণ এই পিডিএফটি কিন্তু আপনারা পিডিএফটি ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুগান এরকম বিভিন্ন প্রতিনত চাকরি সন্দেহ খবরাখবের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুগান ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ